ছোট্ট শিশুর মুখে শুধুই কৃষ্ণের নাম, ঠিক যেন কৃষ্ণ নামে বিভোর এই শিশু। শিশুটি কি কৃষ্ণের কোনো অবতার? নেট দুনিয়ায় ব্যাপক চর্চায় বিস্ময় শিশু। জানেন শিশুটি কে? দেখুন এই প্রতিবেদনে। কথায় আছে না, ভগবান আছে মানুষের মধ্যেই, তাই মানুষকে সেবা করলেই সাক্ষাৎ ভগবানের দর্শন মিলবে। এবার তেমন ভাবেই যেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দেখা মিলল এক শিশুর মধ্যে। অনর্গল সে বলে চলেছে কৃষ্ণ কথা, তার মুখ থেকে ধর্মকথা শুনে মোহিত সকলে। এ তো বাবা মায়ের শেখানো কথা নয়, মন থেকে বলছে সব কিছু। ছোটদের মধ্যে নাকি ভগবান থাকে, এই শিশুকে দেখলে, তার কথা শুনলে সে কথা বিশ্বাস করতে বড্ড ইচ্ছে হয়। তার কৃষ্ণ প্রেমে অবাক সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার প্রতিটি কথা, কিন্তু কেই বিস্ময় বালক। জানেন কি তার পরিচয়? গলায় কখনো রুদ্রাক্ষ বা কখনো তুলসী কাঠের মালা, আর কপালে চন্দনের তিলক। নাম তার ভগবত দাস ব্রহ্মচারী। খেলাধুলোর বয়সে শ্রীকৃষ্ণই যেন তার ধ্যান জ্ঞান। সে ছুটছে লাফাচ্ছে শ্রীকৃষ্ণকে সঙ্গী করে, তার নিঃশ্বাসে যেন মিশে রয়েছে শ্রীকৃষ্ণ। হাই বা হ্যালো নয়, এই শিশু সম্বোধনে বলে রাধে রাধে। কাঁধ থেকে ঝুলছে কাপড়ের ঝুলি, তাতে রাখা জপমালা। সময় পেলে মালা জপে ছোট্ট ভাগবত, নিজে পড়ে শ্রীমৎ ভগবত গীতা, দেশ জুড়ে ঘুরে ঘুরে প্রচার করে গীতার মাহাত্ম্য। সম্প্রতি এই শিশুর দেখা মেলে এক রিয়েলিটি শো এর মঞ্চে। সুপার সিঙ্গার সিজন 3-তে এসেছিল এই বিস্ময় বালক। পবনদ্বীপের কোলে চড়ে সে মঞ্চে আসে, তার পরনে ছিল গেরুয়া ধুতি ও পাঞ্জাবি। প্রথমে তাকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন খোদ নেহা কক্কর। এরপর তার মুখ থেকে শ্রীকৃষ্ণের একাধিক বাক্য শুনে রীতিমতো চমকে গেলেন সবাই। মাত্র 5 বছর বয়সেই ভগবানের বিষয়ে তার এত জ্ঞান শুনে মুগ্ধ হলো সবাই। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। শিশুটির এত কথা শুনে যখন নেহা কক্কর বললেন, তুমি বলো তো শ্রীমৎ ভগবত গীতা কেন আমাদের দরকার হয়, তখন শিশুটি বলে, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা বাজার থেকে কোনো ইলেকট্রনিক খেলনা কিনি, সেই খেলনাটা কিভাবে চলবে তার জন্য একটি ম্যানুয়াল থাকে, যাতে লেখা থাকে খেলনাটা কিভাবে চলবে। তেমনি শ্রীমৎ ভগবত গীতা আমাদের জীবনের ম্যানুয়াল, যা আমরা কিভাবে চলবো সেই বিষয়টা দেখিয়ে দেয়। একদম বড়দের মতো করে এক কথায় শ্রীমৎ ভগবত গীতা নিয়ে যে বাণী দিল এই শিশুটি, তাতে কিছুক্ষণের জন্য রীতিমতো থমকে গেল শোটি। সবাই উঠে তার প্রশংসা করতে লাগলো, আর নেহা কক্কর তো শিশুটিকে নিজের কাছে ডেকে আদরে ভরিয়ে দিল। ভিডিওটি এখন ভাইরাল। এইটুকু বয়সে বিস্ময়কর বালকটি 1 মিনিটে যে শিক্ষা দিয়ে দিল দর্শকদের, তাতে কেউই শিশুটির প্রশংসা না করে থাকতে পারছেন না। যেন ঈশ্বরেরই বরপুত্র এই শিশু, এমনটাই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।